বিতর্কিত হাথুরুকেই কেন ফের আনতে হবে বিসিবিকে প্রশ্ন বিশ্লেষকদের। বাংলাদেশ শ্রীলঙ্কার বাইরে সবখানে ছিলেন সহকারী কোচ, লঙ্কানরাও ভরসা করেনি বেশি দিন, অথচ তিনি বাংলাদেশে আসছেন তৃতীয়বারের মতো। বাংলাদেশ দিয়ে 2014 সালে অখ্যাত হাথুরু প্রথম সামলেছিলেন জাতীয় দল। বেশি বেতনের অফার পেয়ে নানা নাটক সাজিয়ে বিসিবির সাথে সম্পর্ক তিক্ত করে বনেছিলেন শ্রীলঙ্কার হেড কোচ, সেখানেও টিকতে পারেননি। ক্যারিয়ারের সুখ স্মৃতি যা শুধুই বাংলাদেশে, অন্য কোথাও নাই সাফল্য। কেন ঘুরে ফিরে আবারও সেই হাথুরুই? ওনাকে নিয়োগ করার একটাই কারণ, হয়তোবা অন্য কোনো বিদেশি কোচ হয়তোবা আমাদের এখানে আসতে চাচ্ছেন না, কারণ আমরা কিন্তু এইবার ওনার কোচ নির্বাচনের সময় শ্রীরামের নাম ছাড়া আর কারণ আমি কখনোই আমরা শুনি নাই। দেশের ক্রিকেট সিস্টেমের সর্বে সর্বা হওয়ারও প্রবণতা থাকে হাথুরুর। এবারও শ্রীধরনকে আউট করে টি টোয়েন্টি সহ টাইগারদের তিন ফরম্যাটের দায়িত্ব নিচ্ছেন তিনি। নিজের প্রথম মেয়াদে ক্রিকেট অপারেশনস ও নির্বাচক প্যানেলের বিভিন্ন কাজেও ছিল তার হস্তক্ষেপ, এবারও কি হবেন স্বেচ্ছাচারী? পরে কিন্তু অনেক সমালোচিত এবং বিতর্কিত হয়েছে ঘটনাগুলো যে উনি সবকিছুতে হস্তক্ষেপ করতে চেয়েছেন। উনি ক্রিকেট অপারেশনে হাত দিয়েছেন, ক্রিকেট ডেভেলপমেন্টে হাত দিয়েছেন, উনি নির্বাচক প্যানেলের সাথে হস্তক্ষেপ করেছেন, প্লেয়ারদেরকে তো অনেকের উনি ক্যারিয়ারই নষ্ট করে দিতে চাচ্ছিলেন। ইতিহাস বলে বিতর্ক আর হাথুরু সিং এর সখ্যতা বহু পুরনো। রিয়াদ মুমিনুলকে টেস্টে বাদ দেয়া, মাশরাফির টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি, এই কোচের নাম বারবার উঠে আসে দলে বিভেদ সৃষ্টি ও সিনিয়রদের সাথে মতবিরোধের কারণে। প্রশ্ন ফের কেন করা হেডমাস্টার খ্যাত এই লঙ্কানকে ফিরিয়ে আনা? হেডমাস্টার লাগবে নাকি আমাদের একজন দক্ষ ক্রিকেট কারিগর লাগবে আমাদের দলটাকে পুনর্গঠন করার জন্য, দলটাকে সুন্দর করে তৈরি করার জন্য? সেটা কিন্তু যারা নীতি নির্ধারক আছেন তারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমরা মনে করি একজন দক্ষ কারিগরের প্রয়োজন, এবং সেই কারিগরটা যদি প্লেয়ারদের উপরে ছড়ি ঘুরাতে থাকেন এটা হিতে বিপরীত হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তামিম মুশফিক রিয়াদরা একটু একটু করে বিদায় বলছেন। 35 বছর বয়সী সাকিব এখনও সার্ভিস দিচ্ছেন ঠিকঠাক, এবারও কি আগের মতো সিনিয়র হটাও নীতি অনুসরণ করবেন হাথুরু, নাকি সিনিয়রদের সরিয়ে নতুনদের তুলে আনতে খোদ বিসিবি শরণাপন্ন হয়েছেন চান্ডিকা হাথুরু সিংয়ের? নাবিল কায়সার, ডিবিসি নিউজ, ঢাকা।